ওয়েলকাম টু মাই সুশান্ত অনলাইন ব্লগ। আজকে আমি চলে পূর্ব বর্ধমান জেলায় মানা এলাকায় চলে এসেছি। দেখাচ্ছি এই যে আমার পেয়ারিলাল, পেয়ারিলালকে সঙ্গে নিয়ে এসেছি। এটা আমার সাথে সবসময় থাকে। দেখাচ্ছি এই সাইডে কী কী চাষ হয়। এটা হচ্ছে রাস্তা, রাস্তা এই সাইডে লোকেশন আছে, বাড়ি আছে, সেটা প্রচুর বাড়ি, পুরো রাস্তা, জমি, চাষ হচ্ছে এই সাইডে। দেখুন আমি দেখাচ্ছি, সুন্দর জায়গা। দেখুন এই সাইডে বাঁদিকে, বাঁদিকে চাষ হচ্ছে, বাঁ সাইডে আমি যাচ্ছি, দেখি দেখা যাক কী কী চাষ হয় এখানে। এখানে চাষ খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে, দেখুন একদম সুন্দরভাবে ঝিঙে চাষ করা হয়েছে, মাচা, মাচা করা হয়েছে এখানে, মাচা সিস্টেমে সব সুন্দরভাবে করা হয়েছে। দেখুন লাইলন যে দড়ি আছে, লাইলন দড়ি দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মাচা, খুব সহজ পদ্ধতি চাষিরা চাষ করেন এইভাবে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দরভাবে চাষ করার জন্য। সারা দিন দুপুরে রোদে জলে পরিশ্রম করে ওনারা এই চাষ করেন। দেখুন ওই সাইডে চাষ হচ্ছে, ওই সাইডে পুরো চাষ হচ্ছে, খুব সুন্দরভাবে চাষ হচ্ছে। আমি যাচ্ছি ওই সাইডে, দেখাচ্ছি কী কী চাষ হয়, চলুন দেখি আসি। দেখি ওই সাইডে সব ছাগল বাঁধা আছে, দেখো বাবা। আমি যাচ্ছি আস্তে আস্তে, এগুলো চাষ করা হয়েছে, বরবটি, বরবটি চাষ করা হয়েছে, দেখুন বরবটি তুলছেন ওনারা, বরবটি তুলছেন। এই সাইডে আছে, ওই সাইডে কচু বন, কচু গাছ দেখাচ্ছি, দেখাচ্ছি আপনারা দেখুন, এখানে একটা শ্যালো করা আছে, এখান থেকে জল নেয় ওনারা চাষের জন্য। এই সাইডে দেখুন কচু গাছ, কচু গাছ এই সাইডে কচু চাষ করা হয়েছে। আরো দেখাচ্ছি, আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলায় উদাপল্লী মানা এলাকায়। এখানে অনেক রকম সবজি চাষ করেন চাষিরা, এখানকার চাষিরা। এখানে শাক চাষ করা হয়েছে, দেখুন শাক চাষ করা হয়েছে। এখানে আর সুন্দরভাবে দেখুন মাচা সিস্টেম সব করেছে, হলুদ ফুল এসছে, হলুদ ফুল এসছে, ঝিঙেও, ঝিঙেও ধরেছে। দেখাচ্ছি এই সাইডে পুরো ঝিঙের চাষ করেছে জমিতে, এই যে ঝিঙে ঝুলছে, কোথায় দেখি ঝিঙে, পুরোটাই ঝিঙে চাষ করা আছে। এই যে হলুদ ফুল ওনারা সব ঝিঙে তুলছেন, খুব সুন্দরভাবে ভালো লাগছে। ঝিঙে চাষ করা হয়েছে সুন্দর করে গোছানো, ওনারা অনেক পরিশ্রম করে। দেখাচ্ছি এই সাইডে বরবটি
চাষ করা, খুব সুন্দর ভাবে চাষ করা হয়েছে। এখানে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে লাউ মাচা করা হয়েছে, মাচা সিস্টেম। দেখুন, লালনের সুতো এবং বাঁশ দিয়ে মাচা করেছেন ওনারা। লাউ দেখালাম, এখানে জল যাওয়ার জন্য নালাও করা হয়েছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল নিয়ে যাওয়ার জন্য এবং চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য। দেখাচ্ছি এদিকে ঝিঙে গাছ, দেখুন খুব সুন্দর হলুদ ফুল এসেছে ঝিঙে। ঝিঙে গাছও মাচা পদ্ধতি অবলম্বন করেছেন এবং লাউ চাষ করেছেন, সেই চাষেও মাচা পদ্ধতি অবলম্বন করেছেন ওনারা। কঠিন পরিশ্রম করে রোদে গরমে জলে চাষ করেন ওনারা। ওনাদের পরিশ্রমকে জানাই অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে ফসল উৎপাদন করার জন্য দেখুন লাউ গাছ, আশা করি প্রচুর ফলন আসবে এই পদ্ধতিতে, তাই ওনারা এই পদ্ধতি বেছে নিয়েছেন। দেখুন এখানে ঝিঙে গাছ দেখাচ্ছি, এক সাইডে আছে ঝিঙে গাছ এবং অন্য সাইডে আছে বরবটি। চাষ করেছেন, জমির মালিকের সাথে কথা বললাম, ঝড় এসেছিল তাই অনেক ক্ষতি করেছে চাষের, ওনারা বললেন। তবু আশা করব আরো ভালো পরিশ্রম করুক ওনারা। এখন খুব সিস্টেমেটিক ভাবে লাউ চাষ করা হচ্ছে, এইভাবে চাষ করলে লাউর ফলনটাও বেশি দেয় এবং খুব ভালো পর্যাপ্ত পরিমাণে ফলন হয়। দেখুন লাউর ফুল এসছে, মাচা করা হয়েছে, লাউর ফুল এসছে এবং মাচা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। জল দেওয়া হয়েছে, মাটি এখনো ভিজে আছে। এইভাবে চাষ করলে ফলন বেশি আসে, তাই ওনারা এই অবলম্বন করছেন, এইভাবে চাষ করছেন। ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এখানে চাষি ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে চাষ করার জন্য।